নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অগ্নিপথ প্রকল্পের স্টেট ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ যেসব র্যালি হয়ে থাকে বা নির্দিষ্ট এরিয়া ভিত্তিক যে র্যালিগুলি হয়ে থাকে তার ডেট কবে ধার্য করা হয়েছে, একটি নোটিশ প্রকাশ করা হয়েছে অগ্নিপথের তরফ থেকে এবং সেখানে র্যালির ডেট দেওয়া রয়েছে, তোমার যে এলাকা সেই এলাকায় কবে র্যালি হবে এবং সেই অনুপাতে তোমার ফর্ম ফিল আপ কবে শুরু হবে তোমরা অনায়াসে বুঝতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে। অল ওভার ইন্ডিয়া বেসিসে, অর্থাৎ ইন্ডিয়াতে যতগুলো স্টেট রয়েছে এবং সেই স্টেটের যেসব জায়গায়, অর্থাৎ একটা র্যালি মাঠকে কেন্দ্র করে কিন্তু একাধিক ডিস্ট্রিক্টের নাম থাকে, অর্থাৎ তোমরা কিভাবে তোমার এলাকায় তোমার স্টেট ওয়াইজ দেখবে যে কোন কোন ডিস্ট্রিক্টের জন্য কোথায় র্যালি প্রোগ্রাম অনুষ্ঠিত হতে চলেছে, কবে র্যালি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এবং কবে তোমাদের সেই র্যালি প্রোগ্রামের ফর্ম ফিল আপ হবে। তো আজকের ভিডিওটা অগ্নিপথের র্যালি সম্বন্ধে, র্যালির নোটিস বিস্তারিত তোমরা বুঝতে পারবে আমাদের এই ভিডিওটার মাধ্যমে। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা সরাসরি অগ্নিপথের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, অর্থাৎ ইন্ডিয়ান আর্মির, জয়েন্ট ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটটায়। এখন বর্তমানে অগ্নিপথের স্কিমের এখান থেকেই রিক্রুটমেন্টের অনলাইন ফর্ম ফিল আপ অনুষ্ঠিত হচ্ছে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পরেই একটা অপশান আমরা নিচের দিকে যদি দেখি, যেখানে আগের অপশান ছিল যেখানে ক্লিক করলে অগ্নিপথ স্কিমের জন্য আবেদন করতে বলছে, যেখানে নোটিশগুলো আমরা দেখতে পাই, তো সাইডে যে ভিউ নোটিশটি, ভিউ অল অপশানটি রয়েছে ওখানে যদি ক্লিক করো তোমাদের সামনে সমস্ত নোটিশগুলো হাজির হবে, অর্থাৎ লাস্ট কী নোটিশ এসেছে অগ্নিপথ সম্বন্ধে, তাছাড়া অন্যান্য কিছুও নোটিশ কিন্তু এখানে থাকতে পারে। আমরা যেখানে দেখাচ্ছি দুদিন পর তুমি ভিডিওটা দেখছো সেখানে নোটিশটা আরও নিচে চলে যেতে পারে, অর্থাৎ সঠিক নোটিশটা আমরা যেটা বলছি সেটাই কিন্তু তোমাদেরকে খুঁজে বার করতে হবে, হয়তো নতুন নতুন কোনো নোটিশ চলে আসলে সেগুলো নিচে চলে যেতে পারে। তো এখন বর্তমানে যে দু নম্বরে নোটিশটা রয়েছে র্যালি শিডিউল, হ্যাঁ বন্ধুরা, রিক্রুটমেন্ট ইয়ার 2022-23 অগ্নিভীর যে প্রকল্পের জন্য র্যালি অনুষ্ঠিত হবে তার যে শিডিউল ডেট, তোমরা ওখানে ক্লিক করলে তোমাদের সামনে পিডিএফ ডাউনলোড হবে, অর্থাৎ যে পিডিএফটির মাধ্যমে তোমরা তোমাদের স্টেট ওয়াইজ, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ, তোমাদের র্যালির যে মাঠ আছে কাছাকাছি সেই জায়গা অনুপাতে তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে পাবে তোমার এলাকায় কবে র্যালি অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেই র্যালি অনুষ্ঠিত কবে হবে সেটা আগে দেখে নিই, তারপরে কবে ফর্ম ফিল আপ হবে সে বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যদিও এই পিডিএফটা অস্পষ্ট, তোমাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হবে, আগে মোবাইলে ডাউনলোড করে নাও তাহলে দেখতে পাবে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি, আমি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পার্টটাকে একটু ভালো করে বুঝাই, কারণ টোটাল রয়েছে ছটা পার্ট, ছটা পার্টের মধ্যে অনেক অনেক স্টেটের অনেক জায়গা রয়েছে র্যালি অনুষ্ঠিত হচ্ছে, তো সবগুলো পরপর বলা সম্ভব নয়। তোমরা অনুগ্রহ করে এই আগে নোটিশটা ডাউনলোড করো এবং তারপর দেখে নাও তোমার এলাকা ভিত্তিক। তো আমি যদি 4 নম্বর পেজে যাই, 4 নম্বর পেজে রয়েছে খড়গপুর, অর্থাৎ আমাদের কাছাকাছি র্যালি প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে খড়গপুরে। তো খড়গপুরে র্যালি প্রোগ্রাম কবে অনুষ্ঠিত হচ্ছে সেটা দেখতে পাচ্ছ, 10-19 ডিসেম্বর। হ্যাঁ বন্ধুরা, এখন বর্তমানে 7-এর মাস চলছে, তো 7-এর মাস, 8-এর মাস, 9-এর মাস, 10-এর মাস দেখতে পাচ্ছ ডিসেম্বর মাসে, তো এখন অনেক দেরি। তো ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই র্যালির মাঠ। তো এখানে কোন কোন ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করবে, অর্থাৎ এই মাঠের জন্য, খড়গপুরের জন্য কোন কোন ডিস্ট্রিক্ট আবেদন করতে পারবে, সেখানে রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা এবং ঝাড়গ্রাম। এই যে এতগুলো ডিস্ট্রিক্টের কিন্তু একসাথে ফর্ম ফিল আপ হবে এটা কিন্তু মাথায় রেখো। তো এই যে টোটাল ডিস্ট্রিক্টগুলোর কথা বলা হয়েছে, এই টোটাল ডিস্ট্রিক্টের একসাথে ফর্ম ফিল আপ হবে, র্যালি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে 10-19 ডিসেম্বর। হ্যাঁ বন্ধুরা, আমরা তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে রাখি, কবে হবে এদের ফর্ম ফিল আপ নির্দিষ্ট ডেট। হ্যাঁ, কিছুদিন আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি অগ্নিপথ স্কিম সম্বন্ধে, তোমরা সেই ভিডিওগুলো ডিসক্রিপশনেও পেয়ে যাবে, তাছাড়া লাস্টেও আমরা দিয়ে দেবো। সেখানে আমি একটি জায়গায় দেখিয়েছিলাম কিভাবে দেখবে বর্তমানে র্যালি প্রোগ্রাম কোথায় হচ্ছে বা ডেট কবে, সেই সব বিষয়গুলো কিভাবে দেখবে। সেখানেই কিন্তু একটা আমরা দেখেছি, অর্থাৎ বর্তমান যাদের ফর্ম ফিল আপ চলছে তাদের র্যালি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে 9-8-2022, অর্থাৎ আগস্ট মাসে র্যালি প্রোগ্রাম শুরু হবে এবং শেষ হবে 15-9। হ্যাঁ বন্ধুরা, যদি 15-9 অর্থাৎ 8-এর মাসে যাদের র্যালি শুরু তাদের বর্তমানে 7-এর মাসে, অর্থাৎ এই মাসে ফর্ম ফিল আপ শুরু হয়েছে,
অর্থাৎ যদি আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে ডিসেম্বর মাসে শুরু হয় র্যালি প্রোগ্রাম, তাহলে কিন্তু নভেম্বর মাসে তোমাদের অ্যাপ্লিকেশনটি স্টার্ট হবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ নভেম্বর মাস, অর্থাৎ যে মাসে স্টার্ট হচ্ছে তার ঠিক এক মাস আগে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তোমার এলাকাভিত্তিক যে অগ্নিবীর বলতে পারো বা অগ্নিপথ প্রকল্পের বা অগ্নিপথ স্কিমের যে ফর্ম ফিল আপটি অনুষ্ঠিত হবে এক মাস আগে, তোমাদের র্যালি অনুষ্ঠান র্যালি প্রোগ্রাম যেদিন রয়েছে তার এক মাস আগে। তো এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারলে, তোমার এলাকার র্যালি প্রোগ্রাম কবে হবে, কবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, সেই বিষয়টা তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নিতে পারবে। আশা করি আজকের যে ভিডিওটা ছিল, র্যালি প্রোগ্রাম কোথায় কবে অনুষ্ঠিত হবে এবং তোমার এলাকায় কবে ফর্ম ফিল আপ শুরু হবে, সেই বিষয়ের ভিডিওটা ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমরা সে বিষয়ে তোমাদের সঠিক সমাধান করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দাও, পাশে দেওয়া নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।